আসসালামু আলাইকুম মোহাম্মদ ভাই। ওয়ালাইকুম সালাম শান্ত ভাই, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছি, এটা কি হাতি না গরু, কোনটা ভাই? এটা গরু। এটা গরু ভাই। প্রতি বছর আপনি 2023 যে চমক দেখাইছেন হাতির মতো গরু, আর 23 থেকে এবার করা 24 সাল, মাশাআল্লাহ বলতে হবে ওইটার থেকে এটা ডাবল। এটার হাইটটা আছে কতটুকু ভাই? আপনার এই হাইটটা আছে, দর্শক বন্ধুরা গরুটার হাইটটা আছে 66 ইঞ্চি। তো আমি আপনাদেরকে একটু দেখাই, মোহাম্মদ ভাইকে দেখা যায় কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। এখানে কোনো কারচুপি নাই বা কোনো ইয়ে নাই, এই যে দেখেন আমি সামনে পিছে এই দুই দিক থেকেই দেখাই, দেখেন মোহাম্মদ ভাইকে দেখেন কিনা। তো বিশাল বড় সাইজের গরু। তো মোহাম্মদ ভাই, গরুটা এখন কয় দাঁত? মাত্র 4 দাঁত। তো বাচ্চা গরু, মোটামুটি এটা আরো 1 বছর রাখতে পারবেন। তো আরো 1 বছর যদি রাখেন তাহলে তো এটা বাংলাদেশের সবচেয়ে বড় গরু হবে, এমনকি এটা ওয়ার্ল্ড রেকর্ডও করতে পারে। এখন এটার ওজন আছে কেমন ভাই? 1200 কেজি প্লাস আনুমানিক, তো কম হবে না মনে হয়। দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন, দেখেন গরুটাকে দেখেন, ভালো করে দেখেন যে গরুটা ওজন কেমন হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা বিশাল বড় সাইজের গরু। তো এরকম সাইজের গরু বাংলাদেশে কার কাছে আছে, কোথায় আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2024 কুরবানি ঈদ কামাবে আশা করি ব্রাহ্মণবাড়িয়ার এই গরুটি। মোহাম্মদ ভাই, জি ভাই, এই গরুটার কি নাম রাখছেন? বাংলাদেশের বস। বাংলাদেশের বস, আপনার তো প্রতি বছরই ভাইরাল গরু থাকে। গত বছর ছিল পুষ্পার রকি ভাই, ঠিক আছে? তো এ বছর এটা হচ্ছে বাংলাদেশের বস। দর্শক বন্ধুরা 2024 কাপ হবে ইনশাল্লাহ, আশা করি বাংলাদেশের বস। ওজন আছে 1200 কেজি। তো মোহাম্মদ ভাই, গরুটার দাম চাইতেছেন কত টাকা? দাম চাই 15 লাখ টাকা। 15 লাখ টাকা। এখন আলোচনা করার সুযোগ আছে তো ভাই? আচ্ছা, তো এই গরুটাকে কি কি খাবার দাবার দিতেছেন ভাই? তো সকালবেলা হচ্ছে খের দিব, হ্যাঁ, তারপরে চাইলেজ দিব, তারপরে দানা ধরার তো। আচ্ছা আচ্ছা, এটা দানাদার খাবার কি পরিমাণ খাইতেছে প্রতিদিন? প্রতিদিন খাবার খাবো 12 থেকে 13 কেজি। 12 থেকে 13 কেজি দানাদার খাবার খাইতেছে, মাশাআল্লাহ। তো আর এটা কাঁচা ঘাস কেমন খাওয়াইতেছেন ভাই? কাঁচা ঘাস এক বেলা, সাইলেজ এক বেলা। আচ্ছা, সাইলেজ তো আপনি এই বছর মনে হয় নতুন খাওয়াইতেছেন? এই মাত্র শুরু করলাম সাইলেজ। আচ্ছা, সাইলেজের রেজাল্টটা আপনি কি পাইছেন? যে সকল প্রান্তিক খামারিরা গরু পালন করতেছেন এরকম একটা দুইটা অবশ্যই সাইলেজ খাওয়াবেন, খুব ভালো রেজাল্ট পাবেন দর্শক বন্ধুরা। তো মাশাআল্লাহ আপনাদেরকে দর্শক বন্ধুরা পুরো সাইডটা আপনাকে গরুটাকে সামনে পিছনে ঘুরাই দেখাইতেছি। আসলে সামনে পিছনে যদি গরুর না দেখাই তাহলে আসলে গরু বোঝা যায় না, ঠিক আছে না? তো মোহাম্মদ ভাই মাশাআল্লাহ দেখেন সামনের গেটা আরো সুন্দর, এটা শিংটাও সুন্দর, মাথাও সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। এটা আসলে বলতে হবে সুন্দরের মেলা। তো মোহাম্মদ ভাই, তো আপনার খামারে কিভাবে আসবে একটু বলেন তো? আমার খামারে আসতে গেলে ব্রাহ্মণবাড়িয়া সদর, হ্যাঁ, প্রয়াগ নসিং চার, ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে 3 কিলোমিটার পশ্চিম দিকে। আচ্ছা, 3 কিলোমিটার পশ্চিম দিকে। আচ্ছা, আর একটু ফোন নাম্বারটা বলেন তো। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার খামারে চলে আসতে পারবে। আচ্ছা ঠিক আছে। তো মোহাম্মদ ভাই, এত সুন্দর গরুটাকে আমাদেরকে দেখানোর জন্য এবং আমাদের বাংলাদেশের যারা গরু লাভার আছে তাদেরকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন।